হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম তোমাদের মাঝে বর্তমানে অ্যানিমে দুনিয়ার সবচেয়ে হাইপ অ্যানিমে সিরিজ, যার নাম চেনসো ম্যান। মাঙ্গা থেকে পপুলার হওয়া এই অ্যাকশন ফিকশন সিরিজের এখন পর্যন্ত শুধু একটি এপিসোড রিলিজ হয়েছে, আর আমি প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটি রিলিজ হওয়া এপিসোডের এক্সপ্লেন করে দেখাবো। তো ফার্স্ট এপিসোডের শুরুতে এই সিরিজের মেইন ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম ডেনজি, যে বলছিল তার ধারের টাকা পরিশোধ করার জন্য সে তার একটি কিডনি ও একটি চোখ বেচে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার যে পরিমাণ ধার বাকি রয়েছে সে তা সে আজীবনে পরিশোধ করতে পারবে কিনা সন্দেহ। তো ডেনজি তার ধার পরিশোধ করার জন্য ডেবিল হান্টার হয়েছে, কারণ এতে টাকা বেশি, আর তার কাছে একটি ডেবিল পেট রয়েছে যার নাম পুচিতা, যেটার মাধ্যমে সে ডেবিলদের কেটে ফেলে পরাতের মতো। তখন সে একটি ডেবিলকে মারলো। ডেনজি একটি লোকের হয়ে কাজ করে যে এই মেরে ফেলা ডেবিলদের ব্ল্যাক মার্কেটে বেচে দেয়, আর এতে সে ডেনজিকে কিছু টাকা দেয়। কিন্তু সেই লোকটির কাছে ডেনজির অনেক ধার রয়েছে, তাই সে ডেনজিকে ধার পরিশোধ করার জন্য এই কাজ করায়, আর কাজ শেষে অল্প কিছু টাকা দেয়। আর এই সব ধারের টাকা ডেনজির বাবা মৃত্যুর পর ডেনজির জন্য রেখে গেছে। ডেনজি ছিল অনেক গরিব, সে না পারতো ভালো খেতে, না পারতো তার পেটকে কিছু ভালো খাওয়াতে, তারা শুধু রুটি খেয়ে থাকতো। ডেনজির স্বপ্ন ছিল সে রুটির সাথে জ্যাম লাগিয়ে খাবে আর কোনো মেয়ের সাথে প্রেম করবে, কিন্তু টাকার কারণে কোনো কিছু হয়ে উঠতো না। সিন চেঞ্জ হয়ে কয়েক বছর পূর্বে নিয়ে যাওয়া হয়, যেখানে ডেনজি তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে, আর সে লোকটি বলছিল যেভাবেই হোক সে যেন তার বাবার ধারের টাকা পরিশোধ করে দেয়, না হলে তাকে টুকরো টুকরো করে ব্ল্যাক মার্কেটে বেচে দেওয়া হবে। লোকটি চলে যাওয়ার সাথে সাথে সেখানে একটি ডেবিল পেট এলো, যার নাম চেনসো। নায়কটি ভয় পেয়ে গেল, কিন্তু ডেবিল পেটটির পেট থেকে রক্ত বেরোচ্ছিল। ডেনজি জানতো যে ডেবিলরা মানুষের রক্ত খেলে সুস্থ হয়ে যায়। তখন ডেনজি তার রক্তের বিনিময়ে সেই পেটটির সাথে একটি ডিল করলো, যে তার রক্তের বিনিময়ে সে এখন তার হয়ে কাজ করবে, আর এভাবে সে ধারের টাকা পরিশোধ করে রাস্তা খুঁজে পেল। সিন বর্তমানে চলে আসলো, যেখানে ডেনজি বলছিল সে টাকা পেলে কি কি করতে চায়। তখনই হঠাৎ করে তার মুখ থেকে রক্ত বেরোয়া শুরু হলো। ডেনজি বলল তার মায়ের এই রোগ ছিল, কাশি দিলে রক্ত বের হতো। তখন সেই রোগটি আবার এসে বলল যে তার আর একটি ডেবিলের খোঁজ পেয়েছে। ডেনজিও সেখানে চলে গেল, তারা একটি গোডাউনে পৌঁছালো, তারা দুজন খুঁজতে লাগলো ডেবিলকে। তখন হঠাৎ করে সেই লোকটি দাঁড়িয়ে বলল সে ডেনজির কাছে অনেক কৃতজ্ঞ, সে তার হয়ে অনেক কাজ করেছে, কিন্তু এখন তার আর ডেনজিকে দরকার নেই। তখন ডেনজি আর তার পেটকে পিছন থেকে সুরি মারা হয়। সেই লোকটি আবার বলল সেও ডেনজির মতো ডেবিলদের সাথে ডিল করেছে, যে ডেবিল তাকে ডেবিলদের শক্তি দেবে আর সে ডেবিলকে ডিমন হান্টার দেবে। তখন ডেবিল হওয়া লোকটি বলল সে তার শক্তির মাধ্যমে এখানকার সবাইকে জম্বি বানিয়ে দিয়েছে, কারণ সেও জম্বি ডেবিল, আর সে সব জম্বিদের আদেশ দিল যে ডেনজিকে মেরে টুকরো টুকরো করে ফেলতে, কারণ সেই ডেবিলটি ডিমন হান্টারদের ঘৃণা করত। ডেনজি পালাতে লাগলো, কিন্তু তাকে আগে ছুরি মারা ফলে সে বেশি দূর পালাতে পারেনি। ডেমনরা তাকে পাগলের মতো কোপাতে লাগলো, একের পর এক কোপ, আর ডেনজির ভয়ঙ্কর চিৎকার গা শিউরে উঠছিল। তারা ডেনজিকে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে রেখেছিল। তখন সেই পেটটি, যার নাম পচিতা, তার ডেনজির সাথে কাটানোর সময়ের স্মৃতি দেখানো হচ্ছিল, যেখানে ডেনজি বলছিল সে যে কোনো সময় ডেবিলদের হাতে মারা যেতে পারে, আর সে চায় না পচিতা একা হয়ে যাও, তাই সে চায় যে তার মৃত্যুর পর পচিতা তার শরীরে ঢুকে পড়ে আর এই শহর থেকে চলে গিয়ে একটি নর্মাল জীবনযাপন করে। আর তখনই দেখানো হয় ডেনজির শরীর জোড়া হতে লাগলো, আর পচিতা ডেনজির স্বপ্নের মধ্যে বলছে তুমি আমার হয়ে তোমার স্বপ্ন পূরণ করো। আর তখনই দেখানো হয় ডেনজি পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে, আর তার শরীরে একটা ট্রিগারের মতো রয়েছে যেমনটা পচিতার লেজ ছিল। তখন সে জম্বিগুলো আবারও হামলা করতে গেল, আর সবাই ডেনজির উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু ডেনজি এবার সব জম্বিদের হারতে লাগলো, সে হয়ে গেল চেনসো ম্যান। অসাধারণ একটি ফাইট শুরু হয়ে গেল, সে সব জম্বিদের কাগজের মতো কাটতে লাগলো, আর মেইন ডেবিলকে টার্গেট করে তার মাথা কেটে দুবাক করে দিল, কিন্তু মেইন ডেবিলকে মারার পরও জম্বিগুলো ঠিক হলো না, এর জন্য সে সব জম্বিদের মেরে ফেললো। পরের দিন সকালে সেই গোডাউনে কিছু লোক এলো যারা প্রফেশনাল ডেবিল হান্টার ছিল, আর সেখানে তারা ডেনজিকেও দেখতে পেল। তখন তাদের মধ্যে একটি মেয়ে ডেনজির কাছে গিয়ে বলল তোমার শরীরের গন্ধ একটি মানুষ ও ডেমন থেকে আলাদা, আর সে ডেনজিকে জড়িয়ে ধরলে তখন ডেনজির শরীর থেকে তার মেইন ফর্ম চলে গেল। তখন সে ডেনজিকে
দুটি অপশন দিল যে এক হলে সে তাদের দলে এসে পড়বে, না হলে ডেঞ্জকে এখানেই মেরে ফেলা হবে। ডেঞ্জি জিজ্ঞাসা করলো সকালের নাস্তাতে কি দেওয়া হবে। সেই মেয়েটি বলল রুটির সাথে জ্যাম, সালাদ, অনেক কিছু। আর ডেঞ্জি রাজি হয়ে গেল। আর এর সঙ্গে শেষ হয়ে গেল চেইনসো ম্যানের এপিসোড 1। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।